তোমরা সকলেই জেনে গেছো যে গত 13 তারিখ অক্টোবর মাসের 13 তারিখ জিআরবিটি গ্রুপ ডির ইন্টারভিউর তারিখ বা ডেট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, যা তোমাদের শুরু হচ্ছে 1 ডিসেম্বর 2023 থেকে। এখন তোমরা, আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম, জানানোর পরে তোমাদের বিভিন্ন কোয়ারি বা বিভিন্ন কোশ্চেন মনের মধ্যে হওয়াটাই স্বাভাবিক। আজকের ভিডিওতে তোমাদের যে মেন মেন যে কোশ্চেনগুলো বা মেন মেন যে তোমাদের মনের মধ্যে যে জানার যে দরকার যে তথ্যগুলো, এগুলো তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই তথ্যগুলো জানার পরে তোমাদের আর কোনো ডাউট থাকবে না এবং সুন্দরভাবে তোমরা ইন্টারভিউতে পৌঁছতে পারবে, কোনো সমস্যা সম্মুখীন তোমরা হতে হবে না। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। ভিডিওটির মধ্যে একদম ডিটেলস আমি বিস্তারিত আলোচনা করব, ভিডিওটি লম্বা হবে, তোমরা ধৈর্য সহকারে দেখো। আশা করি ভিডিওটি মাধ্যমে তোমাদেরকে সমস্ত কিছু আমি ক্লিয়ার করে দিতে পারবো, তোমাদের মনের মধ্যে কোনো সন্দেহ বা ডাউট থাকবে না। ঠিক আছে, চলো। আর নতুন দর্শক দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। ঠিক আছে, চলো প্রথমে আমরা যে তোমাদের সবচেয়ে বড় যে কোশ্চেনটা, যে তোমার ইন্টারভিউ কবে কিভাবে জানবে। আমরা এটা জেনেছি যে আমাদের প্রফেশনাল অ্যালটমেন্টের মধ্যে লিখিত পরীক্ষায় আমি সাকসেস হয়েছি, আমার লিস্টে নাম রয়েছে, এটা আমরা আগেই দেখে নিয়েছি। এখন ইন্টারভিউ ডেট ডিক্লেয়ার করেছে যে 1 ডিসেম্বর থেকে ইন্টারভিউ হবে, কিন্তু আমার যে ইন্টারভিউটা এটা কবে হবে, কীভাবে হবে, কোথায় হবে কিছুই কিন্তু আমি জানি না। ঠিক আছে না, কীভাবে জানবো? স্বাভাবিক, দেখো যখন তোমরা নোটিশটি, আমি এখানে নিয়ে আসিনি, নোটিশটি যে জিআরবিটি দিয়েছিল তোমাদের 1 ডিসেম্বর থেকে গত দুদিন আগে ইন্টারভিউ শুরু হচ্ছে, সেখানে কিন্তু লাস্টে দিয়ে একটি লাইন লেখা হয়েছিল যে নেক্সট নোটিশ তোমাদের কিছুদিনের মধ্যে দেওয়া হবে এবং তোমাদের জিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য বলা হয়েছে। তখন তারা কি করবে, তোমাদেরকে একটি লিস্ট বের করে দেবে যে তোমাদের রোল নাম্বার ওয়াইজ, তোমরা জানো জিআরবিটিতে 16,000 ক্যান্ডিডেট ইন্টারভিউতে বসতে যাচ্ছে, মানে 16,000 ক্যান্ডিডেট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, 16,000 ক্যান্ডিডেটের নমিনের রোল সমেত একটি লিস্ট জারি করা হবে, যেখানে তোমাদেরকে তোমাদের ইন্টারভিউ কোথায় হবে সব কিছু কিন্তু এখানে জানানো হবে। ঠিক আছে, তাহলে তোমরা জিআরবিটির ফার্দার নোটিশ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে, নোটিশটা বের হলে তোমরা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। যখন নোটিশটা বের হবে আমরা তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেনটা কি, তোমাদের অ্যাডমিট কার্ড কল লেটার কীভাবে ডাউনলোড করবে। ইয়েস, জিআরবিটি কিন্তু যখন একটা নোটিশ জারি করবে সেখানে কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড বা কল লেটার ডাউনলোড করে নাও। অ্যাডমিট কার্ড বা কল লেটার ডাউনলোড করার ক্ষেত্রে তোমাদের যে একটা রোল নাম্বার এবং ডেট অফ বার্থের দরকার পড়বে, সেটার মাধ্যমে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে, জিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইট ওরা বলবে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার জন্য লিঙ্ক দেবে, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। অনেকের কোয়েরি যে যাদের কোনো সমস্যা হয় ডাউনলোড করতে, তাহলে তোমরা কী করবে, তোমরা জিআরবিটির অফিসে গিয়ে যোগাযোগ করলে কিন্তু ওরা তোমাদেরকে হেল্প করে দেবে। ঠিক আছে, ওই কল লেটার যে তোমাদের বের হবে সেই কল লেটারে কিন্তু তোমাদের রোল নাম্বার, তোমরা কোন জায়গায়, তোমাদের প্লেস অফ ইন্টারভিউ, কোন স্থানে তোমাদের ইন্টারভিউ হচ্ছে, কয়টা থেকে কয়টার মধ্যে হচ্ছে, কোন ডেটে হচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণ বিস্তারিত ডিটেলসে থাকবে তোমাদের ওই অ্যাডমিট কার্ড বা কল লেটারে। ঠিক আছে, যেহেতু 16,000 তোমাদের ক্যান্ডিডেট, সুতরাং ইন্টারভিউ কিন্তু কমসে কম 3 থেকে 4 মাস ধরে কিন্তু ইন্টারভিউটা চলবেই। ঠিক আছে, তার মাঝখান দিয়ে দেখা যাবে কি ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারি মাস, মার্চ মাসে দেখা যাচ্ছে যে লোকসভা ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে, তখন কিন্তু ইন্টারভিউটাকে আবার স্থগিত করা হবে, মনে রাখবে। হ্যাঁ, আমি এর আগেও বলেছিলাম ডিসেম্বর তোমাদের ইন্টারভিউ প্রসেসিং শুরু হবে, সেটা হচ্ছে, এবং কীভাবে চলবে দেখো, ডিসেম্বর থেকে শুরু হবে, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চলবে, মাঝখান দিয়ে লোকসভা ইলেকশন ডিক্লেয়ার হবে এবং ইন্টারভিউটাকে স্থগিত রাখা হবে কিছু মাসের জন্য। ঠিক আছে, লোকসভার ইলেকশনের সব কিছু প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে আবার রিভাবে কিন্তু ইন্টারভিউটা আবার চলবে। ঠিক আছে, এইভাবেই হবে জিআরবিটি ইন্টারভিউটা। তারপরে ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পরে কিছুদিন তোমাদের ওয়েট করতে হবে, জিআরবিটি গ্রুপ সির মতন হয়তোবা তোমাদের কিছু আন্দোলনও করতে হতে পারে, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল লিস্ট জারি করা হবে জিআরবিটি গ্রুপ সির মতন, এভাবেই হবে। ঠিক আছে, যাই হোক, ডোন্ট ওয়ারি, এটা তোমার পরবর্তী কথা, এটা চিন্তা করে লাভ নেই। এখন তোমাদের মাথায় রাখতে হবে কীভাবে আমি নিজেকে প্রিপেয়ার করে জিআরবিটি ইন্টারভিউর মধ্যে আমি বসবো।
ঠিক আছে। তাহলে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার, কল লেটার ডাউন, কল লেটার বা অ্যাডমিট কার্ডের ব্যাপারে এবং তোমাদের ইন্টারভিউ কোথায় কীভাবে, এটা ক্লিয়ার হয়ে গেছে। কল লেটার বা অ্যাডমিট কার্ডের সব কিছু বিস্তারিত থাকবে এবং কল লেটার বা ইন্টারভিউ অ্যাডমিট কার্ডের কবে ডাউনলোড করতে হবে এটা কিন্তু জিআরবিটি নেক্সট একটা নোটিশের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবে। যখন নোটিশ বের হবে জিআরবিটি থেকে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো, এটা চিন্তা করতে হবে না, ঠিক আছে। চলো নেক্সট যে কোশ্চেনটা তোমাদের, ইন্টারভিউতে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো ইন্টারভিউতে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে। প্রথমে তোমাদেরকে বলছি, তোমাদের যে রিলেভেন্ট যে ডকুমেন্টগুলো রয়েছে, লাইক তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট, অ্যাডমিট, যদি কেউ যদি বিএ পাস বা গ্রাজুয়েশন হয়ে থাকে তাহলে তোমাকে গ্রাজুয়েশনের মার্কশিট নিতে হবে, টুয়েলভের নিতে হবে, মাধ্যমিকের নিতে হবে, সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও কিন্তু নিতে হবে। অ্যাডমিট কার্ড কেন নিতে হবে, সেটা দিয়ে তোমাকে এইজ প্রুফ হিসাবে ওরা তোমার অ্যাডমিট কার্ডটাকে মাধ্যমিকের দেখবে, মাধ্যমিকে নিতে হবে। কেউ যদি টুয়েলভ পাস সাবমিট করে থাকো তাহলে টুয়েলভ এবং মাধ্যমিকেরটা নিতে হবে, ঠিক আছে। যারা মাধ্যমিক সাবমিট করেছো তোমাদের মাধ্যমিকটা নিতে হবে, সঙ্গে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিতে হবে, এটা মনে রাখবে, ঠিক আছে। এক নম্বরে তোমাদের এটা নিতে হবে। দু নম্বর তোমাদের পিআরটিসিটা নিতে হবে। পিআরটিসি কেন নিতে হবে, পিআরটিসির ক্ষেত্রে বলা হয়েছে প্রেফারেন্স দেওয়া হবে, সুতরাং তোমাদেরকে পিআরটিসিটা অবশ্যই নিতে হবে। এবং তোমাদেরকে এমপ্লয়ি এক্সচেঞ্জ কার্ড, হ্যাঁ এমপ্লয়ি এক্সচেঞ্জ কার্ড এটা অবশ্যই নিতে হবে যাদের রয়েছে, ঠিক আছে। যারা এমপ্লয়ি এক্সচেঞ্জ কার্ড অনেকে নেই, আমার জানা সত্য যাদের নেই, হাতে সময় আছে এটা বানিয়ে নাও ফটাফট, ঠিক আছে। এমপ্লয়ি এক্সচেঞ্জ অফিসে গিয়ে এটা বানিয়ে নাও, ঠিক আছে। এমপ্লয়ি এক্সচেঞ্জ কার্ড নিতে হবে। তারপরে যদি তুমি যে এসসি এসটি হয়ে থাকো, এসসি এসটি সার্টিফিকেট অবশ্যই নেবে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাকে অবশ্যই নিতে হবে, হ্যাঁ। আর সঙ্গে যদি তোমার কোনো কম্পিউটারাইজ বা কোনো সার্টিফিকেট টার্টিফিকেট থাকে, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকে, এগুলো কিন্তু তোমাকে অবশ্যই নিতে হবে, ঠিক আছে। আর যার কোনো এক্সট্রা সার্টিফিকেট টার্টিফিকেট বা অন্য কিছু রয়েছে অবশ্যই এগুলো নিয়ে নেবে, যদি দরকার পড়ে দেখিয়ে দেবে, ঠিক আছে। অরিজিনাল তো মাস্ট নেবে, অরিজিনালের সঙ্গে এক কপি জেরক্স কপি অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। এগুলো একদম মিস করবে না, ঠিক আছে। এগুলো নিতেই হবে তোমাকে, হ্যাঁ। আর যে অ্যাডমিট কার্ড, যেটা কল লেটার, এটা তো নেবেই, এটা বলার কোনো অপেক্ষা রাখে না, এটা তো নেবেই। এটা ছাড়া তুমি ইন্টারভিউ রুমে প্রবেশ করতে পারবে না, এটা তো নেবেই। এটাকেও একটা সঙ্গে জেরক্স রেখে দেবে, হয়তো বা তারা ইন্টারভিউ অ্যাডমিট কার্ডটা তোমাকে রেখে দিতে পারে, যদি রেখে তুমি একটা জেরক্স কপি তোমার কাছে রেখে দেবে, ঠিক আছে। এগুলো ম্যান্ডেটরি, এগুলো নিয়েই যেতে হবে, ঠিক আছে। তাহলে কী কী ডকুমেন্ট নিয়ে যাবে, আশা করি তুমি ক্লিয়ার হয়ে গেছো। ওকে, চলো এখন কথা হলো ইন্টারভিউর জন্য কী কী পড়তে হবে, দ্যাট মিন্স ইন্টারভিউর প্রিপারেশান তুমি কীভাবে করবে। সব কিছু ঠিক আছে, যদি তোমার প্রিপারেশান তোমার উইক হয় তাহলে তুমি ইন্টারভিউ হলঘর পর্যন্তই তুমি সমাপ্তি, এর আগে তুমি আর যেতে পারবে না, ঠিক না। সুতরাং ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশান তোমাকে জোর কদমে করতে হবে, খুব ভালোভাবে প্রিপারেশান করতে হবে। কেন, কম্পিটিশানে কিন্তু খুবই টাফ হবে। কেন টাফ হবে, দেখো 16,000 ক্যান্ডিডেট রয়েছে, তোমরা জানো জিআরবিটি গ্রুপ ডিতে 16,000 ক্যান্ডিডেট লিখিত পরীক্ষা সাকসেস হয়েছে। সুতরাং 16,000 থেকে ভ্যাকেন্সি কতটা, ভ্যাকেন্সি হলো 2,500 ভ্যাকেন্সি। তো সুতরাং বুঝতে পারছো তোমরা, 16,000 থেকে ছাঁটাই হতে হতে 2,500কে রাখবে ওরা, ঠিক আছে। নি আচ্ছা, দেখা যাবে যে 2,500 রাখে না, এর থেকেও কম রেখেছে। কেন কম রেখেছে, যদি তোমাদের ভালো লিখিত পরীক্ষার নাম্বার তো কেউ জানতে পারেনি, যদি ভালো স্কোর না হয়, ইন্টারভিউ ভালো না করো, তাহলে কিন্তু তোমাদেরকেও 2,500 ভ্যাকেন্সিও ফুলফিল করবে না, ও কিছু ভ্যাকেন্সি অবশিষ্ট রেখে দেবে, যেটা জিআরবিটি গ্রুপ সিতে হয়েছিল। সুতরাং তোমাদের প্রিপারেশান জোর কদমে করতে হবে। এখন কথা হলো যে দাদা প্রিপারেশান কীভাবে করবো, কী কী করবো। দেখো ইন্টারভিউর ক্ষেত্রে প্রিপারেশান, যে তোমাকে মুখস্থ আমি কিছু ম্যাটেরিয়ালস দিয়ে দিলাম, এগুলো স্টাডি করেই ইন্টারভিউ প্রিপারেশান হয়ে যাবে এমন কিছু না, কিন্তু নিজের কিন্তু একটু এক্সট্রা নলেজ, নিজের মধ্যে একটু নলেজ থাকতে হবে। যেমন জিআরবিটি লিখিত পরীক্ষার সময় তোমরা জানো যে অল ইন ওয়ান বুক আমরা একটি পাবলিশ করেছি, অল ত্রিপুরাতে সবচেয়ে মানে সেলিং বুক, অল ইন ওয়ান বলতে পারো, হ্যাঁ আমাদের বুকে সবচেয়ে অল ত্রিপুরার মধ্যে সেলিং হয়েছে। এবং এই বুক পড়ে তোমরা জানো, তোমরা নিজেই জানো সাকসেস হয়েছো, জিআরবিটি গ্রুপ সিতে তো হিউজ পরিমাণ ক্যান্ডিডেট তোমরা সাকসেস হয়েছো, জিআরবিটি গ্রুপ ডিতে হয়েছো, গ্রুপ সিতে হয়েছো, কিন্তু ইন্টারভিউটাও কিন্তু ওই বুকটার উপরে কিছু যারা ভালো করে লিখেছো ওইখান থেকে তোমাদের ইন্টারভিউতে কিছু হেল্প হবে। তাছাড়া এখন কিন্তু তোমাদের মেন যে ত্রিপুরার সম্প্রতি কী ঘটছে,
এই কিছু মাসের মধ্যে ত্রিপুরা কোন জায়গায় কী হচ্ছে, নতুন কী বানানো হচ্ছে, কে উদ্বোধন করছে, কী হচ্ছে সাইট ফাইট তোমার, এগুলো কিন্তু তোমাকে একটু জানতে হবে। হ্যাঁ, হঠাৎ করে তোমাকে জিজ্ঞেস করবে যে ত্রিপুরার ডেন্টাল কলেজ কে স্থাপন করেছেন, এটা কোন মাসে স্থাপিত হয়েছে, এমন কিছু ধরনের এক্সাম্পল হিসাবে আমি বলছি, এমন কিছু কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। এগুলোর জন্য তোমাকে কিন্তু সম্প্রতি যে কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতির, এগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে? আর আমরা যে যা কারেন্ট অ্যাফেয়ার্সের যে সম্প্রতি ঘটনাবলীর উপরে আমরা ম্যাগাজিন বানিয়ে থাকি, তোমরা জানো আজকে থেকে না, আমরা 4-5 বছর ধরে আমরা ম্যাগাজিন বানাই। এখন আমাদের কাছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন রয়েছে, যেখানে আমি ত্রিপুরাকে প্রেফারেন্স দিয়েছি। কেন, ত্রিপুরার আপকামিং অনেক এক্সাম রয়েছে, ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ, জিআরবিটি গ্রুপ ডি, হ্যাঁ, আর অন্যান্য এক্সাম রয়েছে, স্পেশাল এক্সিকিউটিভ থেকে আরম্ভ করে অনেক এক্সাম রয়েছে, সেজন্য আমরা ত্রিপুরাকে প্রেফারেন্স দিয়েছি। ওইগুলো তোমরা আপাতত নিয়ে স্টাডি করতে পারো, আপাতত না, ওইগুলো লাগবে, ওইগুলো তোমাকে স্টাডি করতেই হবে। তুমি আমার থেকে নাও, যেখান থেকে নাও, যেভাবে নাও, এটা আমি বলবো না, কিন্তু তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি ঘটনাবলী ত্রিপুরা এটা নলেজে রাখতেই হবে। তাছাড়া ত্রিপুরার অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ, এগুলো তোমাদের একটু রাখতে পারে। অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ যেটা আমি অল ইন ওয়ান বুকে যেটা দিয়েছি, হ্যাঁ, এখানে সেমই রয়েছে, সামান্য কিছু আপডেট হয়েছে, এগুলো তোমরা একটু দেখবে, ঠিক আছে? যাদের কাছে রয়েছে তোমরা দেখবে, যাদের কাছে নেই তোমরা অন্য কোনো হাত থেকে সংগ্রহ করে নেবে, হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল থেকে বা কোথাও থেকে সংগ্রহ করে নেবে, হাতে সময় আছে, হ্যাঁ। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে দেখবে, আর ত্রিপুরার ছোটোখাটো যে জিনিসগুলো, হ্যাঁ, ত্রিপুরার কিছু জেনারেল নলেজ বা জিকে টাইপের কিছু জিনিস আছে ত্রিপুরার জিকে, এগুলো তোমরা একটু ভালো করে একটু স্টাডি করে নেবে, হ্যাঁ। ত্রিপুরার জিকে আমাদের অল ইন ওয়ান বুক রয়েছে, তাছাড়া নতুন আরও কিছু তোমরা এক্সট্রা সোর্স থেকে এগুলো দেখবে, ঠিক আছে? এগুলো জিকে বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে ফোকাস করবে, ঠিক আছে? একটু ভালো করে এইভাবে প্রিপারেশনটা করবে, আর বাকি কিছুটা প্রেজেন্ট অফ মাইন্ডের উপরে হয় ইন্টারভিউটা, ঠিক না? ইন্টারভিউ মানে কি, তোমার প্রেজেন্ট অফ মাইন্ড যাচাই করা, হ্যাঁ, তুমি কতটুক মানে পারফেক্ট লুক বা কতটুক তুমি পার্সোনালিটি তোমার কেমন, ওইটা যাচাই হলো ইন্টারভিউর মধ্যে, হ্যাঁ। এমন কিছু না যে সব কোশ্চেনের আনসার দিতে হবে, তুমি যেটা পারবে না এটা তুমি সুন্দরভাবে যে স্যার আমার একটা জানা নেই, বা মানে সুন্দরভাবে তুমি, এমন না যে আমি জানি না এটা বা আমি জানি জানি ভাব দেখালাম, এগুলো কিন্তু করবে না, ঠিক আছে? ক্লিয়ার? মানে অ্যাকচুয়ালি ইন্টারভিউতে মেন তোমার পার্সোনালিটি, তুমি অ্যাজ এ পার্সন তুমি কেমন ব্যক্তি, বা এটাই যাচাই করা হয়। তুমি ইন্টারভিউ, তুমি জানো ইন্টারভিউ, তুমি পারো কিছু, পারো জানো দেখি, তো তুমি লিখিত পরীক্ষা ক্লিয়ার করেছো, ঠিক না? এটা এটা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি কেমন পার্সোনালিটি তোমার, এটাই যাচাই করাটাই হলো মেন ফোকাস, হ্যাঁ। আর কিছু তো নিজের একটু স্টাডি করে যেতে হবে, এগুলোর উপরে তোমরা একটু ফোকাস করো, অনায়াসে ইন্টারভিউ ক্লিয়ার করে নেবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এমন কিছু আহমরি কিছু ইন্টারভিউর ক্ষেত্রে যে এমন কিছু রকেট সায়েন্স বা এমন কিছু কিছু আমার জানতে হবে, এমন কিছু স্টাডি করতে হবে, এমন কিছু না, ঠিক আছে? নর্মাল সাধারণ জিনিসগুলো, তোমার পারিপার্শ্বে ত্রিপুরার মধ্যে আশেপাশে কী হচ্ছে, কী ঘটনাগুলি সম্প্রতি কী হয়ে গেছে, এগুলো একটু নলেজ রাখো, হ্যাঁ। ত্রিপুরা ছোটোখাটো একটু জিকে টুকু একটু এগুলো একটু দেখো, হ্যাঁ, এগুলো। আর ইন্টারভিউ কীভাবে হয়েছিল, যাদের যারা এমন ফেস করেছে তাদের সঙ্গে একটু শেয়ার করো, ডিসকাস করো, কীভাবে ইন্টারভিউ রুমের মধ্যে কীভাবে এন্ট্রি হবে, ফার্স্ট ইম্প্রেশনই লাস্ট ইম্প্রেশন সব কিছু জানো তোমরা, ফার্স্ট ইম্প্রেশনে কীভাবে এন্ট্রি হবে, এন্ট্রি হওয়ার পরে কীভাবে তোমরা মানে বিহেভিয়ার্স করবে, এগুলো তোমার একটু জানতে হবে, ঠিক আছে? এটি বেশি এটাই, আর এমন কিছু না, ঘাবড়ানোর এমন কিছু নেই, ঠিক আছে? আমি জিআরবিটি গ্রুপ সির আগে দিয়ে একটি ইন্টারভিউ কীভাবে তোমরা হল রুমে প্রবেশ করবে, প্রবেশ করার পরে কীভাবে বিহেভিয়ার্সটা, এগুলোর উপরে আমি মোটামুটির পর একটা ভিডিও বানিয়েছিলাম, ওইটা তুমি একটু প্লেলিস্টে ভিজিট করে একটু খোঁজাখুঁজি করবে, খোঁজাখুঁজি করে একটু দেখে নেবে, হ্যাঁ। নতুন করে আর জিআরবিটি গ্রুপ ডির উপর আর বানাবো না, ঠিক আছে? একটু ওইটা একটু দেখবে, আর বেসিক্যালি একটু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখে নাও, হ্যাঁ, আর একটু জিকে টিকে একটু দেখে নাও, হ্যাঁ, এগুলো। আর সম্প্রতি ত্রিপুরার যেহেতু তুমি গ্রুপ ডির ক্ষেত্রে আছো, ত্রিপুরার যে মিনিস্টার কোন পদে কে আছে, কোন দপ্তরে কে আছে, এগুলো একটু দেখে নেবে, অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ টেটআপ একটু এগুলো একটু দেখে নেবে, হ্যাঁ, এগুলো থেকে আচানক জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? এগুলো একটু দেখো। আর যারা কারেন্ট অ্যাফেয়ার্সটা নিতে চাও, দেখো যারা কারেন্ট অ্যাফেয়ার্সটা নিতে চাও, তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আর তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে ভ্যারাইটিস কোশ্চেন করছো অনেকে, ম্যাক্সিমাম দেখি তো এত কোশ্চেন রিপ্লাই দেওয়ার আমার সময় নেই, হ্যাঁ। আর তোমরা জেনে নাও কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী আছে, তোমরা এত ওইখানে গিয়ে এত যদি কোশ্চেন করো আমি রিপ্লাই দিতে পারি না, এমনি তোমাদের সবগুলো পড়ে থাকে। দেখো এখানে আমি জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পুরো কারেন্ট অ্যাফেয়ার্স কভার করেছি, তোমরা জানো আমি যেটা বলছি এটাই, কোনো মানে এখানে মিথ্যা কেউ সত্য বলে তোমাকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স সেল করার আমার কোনো মতলব নেই, ঠিক আছে? মিথ্যা তো প্রশ্নই ওঠে না, তোমাদের থেকে আমি পয়সা
পয়সা নেব, পয়সার মূল্য তোমাকে আমি ফিরিয়ে দেব, তোমার থেকে পয়সা নিয়ে আমি তোমাকে সঙ্গে ধোকাবাজ করি এটা কোনো দিন হয় না, ঠিক আছে? এটা তুমি এটা ভাববে না, মাথাতেও রাখবে না, এটা কোনো দিন আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। আমরা 4-5 বছর ধরে স্টাডি ম্যাটেরিয়াল সেল করছি, সব এক্সামের ক্ষেত্রে কেউ আজ পর্যন্ত বলতে পারবে না অনেস্টলি যে আমরা 1 পয়সা কেউ থেকে ধোকা দিয়ে নিয়েছি, ঠিক আছে? আমরা যেটুটুক দিই এর থেকে কম পয়সায় তোমাদেরকে নিতে চেষ্টা করি। হ্যাঁ, দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কভার করছি, ত্রিপুরাকে আমরা প্রেফারেন্সে রেখেছি, ঠিক আছে? বেঙ্গলি ইংলিশ দুটি ভার্সনেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা পেয়ে যাবে, MCQ টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, ঠিক আছে? সম্পূর্ণটার মূল্য আমি রেখেছি জানুয়ারি থেকে সেপ্টেম্বর, এটা তোমরা হোয়াটসঅ্যাপ করলে জেনে যাবে কত টাকা আমি মূল্য রেখেছি। হ্যাঁ, মূল্য মিনিমাম মূল্য রেখেছি, এমন কিছু আহমরি মূল্য রেখিনি, তোমরা যাচাই করে দেখতে পারো, ঠিক আছে? আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কীভাবে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করলে আমাদের অ্যাকাউন্টে পে করার পরে তোমাদেরকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে? একদম নির্দ্বিধায় তোমরা নিতে পারো, এটা মনে রাখবে না যে দাদা পয়সা নেবে কারেন্ট অ্যাফেয়ার্স দেবে না, এমন কোনো দিন হতে পারে না আজ পর্যন্ত, মানে কেউ বলতে পারবে না এটা এমন হতে পারে না। তোমার পয়সা যদি আমি তোমাকে ধোকা দিয়ে নিয়ে পয়সা যদি আমি এটা আমার আরও আমি এমন বিশ্বাস করি না, ঠিক আছে? এই পয়সা থেকে আমার আর নোকসান হবে এটা আমি কোনো দিন এমন হতে পারে না, ঠিক আছে? বিশ্বাস করো, হ্যাঁ, এটা ভাববে না কেউ। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নাও, কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে তোমার টোটালি। আমি সেল করার কথা বলছি না, তুমি আমার থেকে নাও, যার থেকে নাও এটা না, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে, তুমি নিজেই বুঝতে পারছো। জিআরপিটি গ্রুপ সি যারা দিয়েছে তাদের থেকে সঙ্গে কথাবার্তা বলে এক্সপিরিয়েন্স করতে পারো। হ্যাঁ, প্রিপারেশান করো, প্রিপারেশান না করলে কিন্তু সম্ভব না, খুব টাফ হবে, খুব টাফ হবে। হ্যাঁ, 16,000 থেকে 2500 রাখবে, 2500 না রাখবে বলতে পারি না, যাই হোক ভ্যাকেন্সি যেহেতু 2500-2500 কথাই বলছি, হ্যাঁ, তাহলে ভীষণ টাফ হবে। এতটুকু এসে যদি লাস্ট সীমানা পর্যন্ত না যেতে পারো বিশাল বড় আফসোস থাকবে। হ্যাঁ, সময়টাকে কাজে লাগাও, আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টস করবে, আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, তোমরা সকলে কল করছো, সকলে করছো, একদিনে তুমি চিন্তা করো, মানে আমাদের ফ্যামিলিটা মোটামুটি মোটামুটি বড়ই হয়েছে। তোমরা যদি কিছু লোক করো, যদি পার ডে ফোন করো, তো ফোন রিসিভ করা আমার সম্ভব না, একটু মানে বোরিং হয়ে যাই আমি। তাছাড়া আমার ব্যক্তিগত কাজ তো থাকে, অফিসের কাজ থাকে, অনেক কিছু থাকে। হ্যাঁ, তো কি তোমরা বুঝতে পারছো, যাই হোক এত কথা বলার কোনো ফায়দা নেই, বলাটাও বেকার। আর এই কাজ করো, প্রিপারেশান করো, ঠিক আছে? এটাই বলবো, প্রিপারেশান করো। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও নিচে থাকবে, আর যারা নোট করতে চাও নোট করো, 9612 9612 99 8930। হ্যাঁ, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করতে পারো, এখনও হলে এখনও করতে পারো, যে কোনো টাইমে করতে পারো, হোয়াটসঅ্যাপ করার কোনো টাইম টেবিল নেই, ঠিক আছে? 9612 99 8930, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করে এত মানে করার কোনো দরকার নেই, এত কোশ্চেন করা দাদা এইভাবে না এইভাবে, আমি ক্লিয়ার বলে দিয়েছি পিডিএফটা আমাদের কেমন হবে, ঠিক আছে? পিডিএফ ফরম্যাটে হবে, ঠিক আছে? কেমন হবে বলে দিয়েছি, যেটা বলছি এটাই। হ্যাঁ, মানে 1% আগে বেছে নেই, যেটা বলছি এটাই রাইট, ঠিক আছে? তাহলে সকলেই সাকসেস হও, তোমরা সাকসেস হলে শুনে ভালো লাগে। হ্যাঁ, কারণ একটি কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করে চাকরি পাওয়া কতটুক কঠিন ব্যাপার, বা সাকসেস হওয়ার পর কেমন লাগছে ভালো লাগে, ঠিক আছে? খুবই ভালো লাগে, সকলে সাকসেস হও, এটাই বলবো। বেস্ট উইশেস, জয় হিন্দ, বন্দে মাতরম।